হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ইয়াম রেসিপি বাংলাতে স্বাগতম জানাচ্ছি। আজকে শেয়ার করব পাটিসাপটার রেসিপি। রেসিপিটি খুবই সহজ, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, অল অপশন অন করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এখানে আমি 2 চামচ চালের বাটার সাথে কিছুটা দুধ মিক্স করে একটি মিক্সার তৈরি করে রেখেছি হালুয়া তৈরিতে ব্যবহার করার জন্য। পাটিসাপটার জন্য এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ চাল বাটা, আর 1/2 কাপ নিয়েছি ময়দা। অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা কনসিস্টেন্সির একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটার রেডি করা হয়ে গেল, এরকম পাতলা কনসিস্টেন্সির হবে। এবার কিছুক্ষণ এক সাইডে রেখে দেব। এখানে আমি নিয়েছি লিকুইড মিল্ক 1 কেজি পরিমাণে, দিয়ে দিয়েছি তেজপাতা আর পরিমাণ মতো লবণ। দুধ জাল করে যখন 1/2 কেজি হয়ে যাবে, তখন আমি আগে থেকে রেডি করে রাখা মিক্সারটা অ্যাড করে দিচ্ছি। অবশ্যই নাড়তে নাড়তে দিতে হবে। এবার দিয়ে দেব খেজুরের গুড়। কেউ চাইলে এখানে খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, আর মিষ্টি যে যতটা পছন্দ করেন, পছন্দের উপর নির্ভর করে গুড় বা চিনি অ্যাড করে নেবেন। হালুয়া প্রায় কিন্তু হয়ে গেছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যাতে গুড়ে পানি পানি ভাবটা চলে যায়। এই যে হালুয়া তৈরি হয়ে গেল। পাটিসাপটার ভেতরের খিরসাটা তৈরি হয়ে গিয়েছে। কড়াইতে ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে। এখানে আজকে আমি কড়াইতে পাটিসাপটা পিঠা তৈরি করছি। তারপর 1 চামচ ব্যাটার দিয়ে কড়াইয়ের হাতল ধরে ঘুরিয়ে নিলেই এভাবে গোল রুটির মতো হয়ে যাবে। 1-1.5 মিনিট পর রুটি যখন কড়াই থেকে উঠে উঠে আসবে, ওই পর্যায়ে খিরসা দিয়ে দিলাম। এই যে একটা পাটিসাপটা পিঠা রেডি হয়ে গেল। আর একটা পিঠাও বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে প্রথমে আমি আবারও তেল ব্রাশ করে নিতে হবে। প্রত্যেকটা পিঠা বানানোর পরপরই তেল ব্রাশ করে নিতে হবে। এই যে দেখেই তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে কিভাবে আমি কড়াই ধরে ঘুরিয়ে গোল একটি পিঠা রেডি করে ফেললাম। এই পিঠা বানানো কিন্তু খুবই সহজ। যারা পারেন না, অবশ্যই আজকের এই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন, আর খেতে তো অসাধারণ। এই যে সবগুলো পিঠা বানানো কিন্তু হয়ে গেল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করবেন, আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটি কেমন লাগবে।